ভাইয়া, এই চাটনিটা কি কি দিয়ে বানান? এটা সরিষা, পেঁয়াজ, টমেটো আর অনেক কিছু আছে এগুলোর সাথে। এই পুরাটা কি চাটনি? মানে এটা কি আজকে শেষ হয়ে যাবে? মানে এই সবটা আজকে শেষ হয়ে যাবে? হ্যাঁ, শেষ হয়ে যাবে সব। ডিম ফাটলে শেষ হয়ে যায়, শর্ট পরে অন্য সময়, শর্ট পরে। মানে চাটনি শর্ট পরে। প্রতিদিন কয়টা ডিম সেল করেন? যায় 500-600 ডিম যায়। 500? 500-600 কাছাকাছি যায়, 500-600। 500-600 কাছাকাছি প্রতিদিন। এই পুরাটা চাটনি হচ্ছে শেষ হয়ে যায়, এটা নাকি শর্ট পরে আরও। ড্যামরার স্ট্রিট ফুডের মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে ডিম চাটনি। তো আজকে যেহেতু ড্যামরাতে আসছি, আজকে এটা ট্রাই করেই যাবো, কারণ এর আগে আমি কখনো এটা খাই নাই। আর আমরা সব জায়গাতে হচ্ছে সেদ্ধ ডিম দেখি বিক্রি করে, কিন্তু এই চাটনি দিয়ে সেদ্ধ ডিমটা কেমন সেটা হচ্ছে আজকে ট্রাই করবো। আচ্ছা, ডিম কত করে ভাইয়া? হাঁসের ডিম 25, আর মুরগির ডিম নাই, মুরগির ডিম আনতেছে। ও, মুরগির ডিম নাই, হাঁসের ডিম হচ্ছে কত করে? 25, আর মুরগি বেশি 20 টাকা, মুরগির ডিম এখন আনি নাই। মুরগির ডিম হচ্ছে 20 টাকা, হাঁসের ডিম হচ্ছে 25 টাকা। এখানে হচ্ছে চাটনি থাকবে একটা, আর এটা কি? এটা চাটনি, তেঁতুলের টক। তেঁতুলের টক। এই চাটনিটা কি আপনি বাসায় বানান? হুম হুম, বাসায় বানান। বিসমিল্লাহ। অনেক মজা, মা চাটনিটা অনেক মজা। আমার মনে হয় শুধু চাটনিটা দিয়েই খুব মজা, টকটা দিয়ে দেখি, টকটা দিয়ে ট্রাই করে দেখি। এখন হচ্ছে আরেকটা নিয়ে নিছি, ভর্তা প্লাস হচ্ছে তেঁতুলের চাটনি দিয়ে। আগের বার হচ্ছে একটা ভুল করছে, আমি পুরোটা ডিম হচ্ছে মুখে দিয়ে নিয়েছিলাম, চাবাতে পারি না, পরে ফেলে দেওয়া লাগছে। শুধুমাত্র ওই যে সরিষার যে ভর্তাটা, কাঁচা মরিচ, পেঁয়াজ, টমেটো, ধনে পাতা দিয়ে, ওটা দিয়ে সবচেয়ে বেশি মজা লাগছে আমার কাছে। চাটনিটার কারণে হালকা একটু টক টক লাগতেছে, দুইটাই মজা, কিন্তু আমার কাছে ওইটা একটু বেশি মজা লাগছে শুধুমাত্র ভর্তাটা দিয়ে। সেদ্ধ ডিমটা কিন্তু অনেক জায়গাতে পাওয়া যায়, কিন্তু এরকম চাটনি দিয়ে খেতে কি যে দুর্দান্ত মজা লাগে আপনারা না খেলে মিস করবেন। সো ড্যামরাতে আসলে ডেফিনেটলি এটা ট্রাই করতে পারেন। আর এটার লোকেশন হচ্ছে হাজি ইসলাম প্লাজার ঠিক অপোজিটে, মামা বসে বিকাল থেকে রাত 12টা 1টা পর্যন্ত, আর যতক্ষণ আর কি ডিম থাকে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এই জিনিসটা খাওয়ার ক্রেভিংস আমার অনেক দিন ধরে ছিল। বাই বাই।